পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি, মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়াতে কোন সময় আগমন করবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন,
আল্লাহর হাবিব বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানায় কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে আওয়াজটা আটকে আছে আপনি না বললে আপনারা আরো অন্য কোন অপারেটরকে ডাকুন আওয়াজ স্মুথ হবে আমি স্মুথ যাতে কথা বললেই ছড়িয়ে যায় তাহলে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন কোন জামানায় কোন জামানায় আপনাদের কথাবার্তা কম হবে আমার আলোচনাও সংক্ষিপ্ত হয়ে যাবে কথা বুঝতেছেন গুরু স্থানে ওয়াজ করা মানুষ আমি না খামা খাই সময় নষ্ট করে লাভ আছে আপনি যতটুকু শুনবেন বুঝে শুনে যেতে হবে কথা কি বোঝা যায় তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আলাইহিস সালাম কিয়ামতের নিকটবর্তী সময়ে শেষ জামানায় আসবেন নাম্বার 2 দুই নাম্বার হলো তিনি কোন বংশ থেকে আগমন করবেন ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কি আমাদের এই কুলাউরার কোন খান বা চৌধুরী বংশ থেকে আসবেন নাকি তাহলে কোন বংশ থেকে তার আগমন হবে নবীজি বলেছেন আল মাহদিউ মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা নবীজি বলেছেন আমার আহলে বাইত আমার পরিবারের মধ্য থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তাহলে বোঝা গেল ইমাম মাহদি হবেন যিনি ফাতেমি বংশের এবং নবীজির বংশের হবেন তিনি নাম্বার 3 তিন নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালামের নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাহর নবী বলেছেন লা ইয়াযহাবু দুনিয়া হাত্তা ইয়াবাস আল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে আমারই বংশের একজন এসে গোটা পৃথিবীকে নেতৃত্ব দেয় ততদিন পর্যন্ত কিয়ামত হবে না তার নাম এবং বাবার নাম কি হবে নবীজি বললেন ইউআতি উসমুহু উসমি ওয়াসমা আবিহি ইসমা আবি নবীজি বললেন তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে আমার নাম হলো মুহাম্মদ আমার নাম হলো আহমদ ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ তার নাম হবে আহমদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তার মানে ইমাম মাহদির পুরা নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মাহদি হলো তার লকব লকব মানে হলো উপাধি লকব মানে কি উপাধি মাহদি অর্থ হলো সুপথপ্রাপ্ত এবং যিনি মানুষকে সুপথে বা হেদায়েতের পথে আহ্বান করেন কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালামের মূল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাম্বার 4 চার নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর নবী বলেছেন আল মাহদিউ মিন্নি আজলাল জাবহা নবীজি বলেছেন ইমাম মাহদির এই ললাট কপাল অত্যন্ত প্রশস্ত হবে সুন্দর হবে আকনাল আন তার নাক লম্বা হবে অন্য রেওয়ায়েতে এসে যে তার চেহারা সুরত বড় সুন্দর হবে আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে না নাই পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নূরানি ভাব থাকে যদি মানুষটা দেখতে কালো হয় কিন্তু দেখবেন চেহারার মধ্যে একটা আলো আছে আপনি দেখবেন ইমাম সাহেব আমার ভাই মাত্র বেতন পান 10 থেকে 12 হাজার টাকা হারাম খান না তাই বলে দেখা যায় আমার ইমাম সাহেব ভাই এত কম টাকা বেতন পাওয়ার পরেও তার চেহারা সুরতের মধ্যে একটা মায়া আছে না নাই কিন্তু দেখবেন অন্যদিকে সমাজের কিছু আলগা পয়সা খাওয়ারা মানে হলো দুর্নীতি চুরি ডাকাতি করে টাকা পয়সা উপার্জনকারী লোক এরা এসি গাড়িতে চলাফেরা করে এসি বাড়িতেও থাকে ভালো ভালো খাবার দাবারও খায় কিন্তু এদের চেহারাটা দেখলে দেখবেন দেখতে তাকে চোরের মতো লাগে
কারণ খায় তো মানুষের মাল ওই যে বললাম আলগা পয়সা খায় তো চুরি করে লুটপাট করে দুর্নীতি করে মানুষের হক মেরে এই জন্য হারামের একটা চিহ্ন তার চেহারায় আছে না নাই পৃথিবীর সমস্ত পয়গম্বর সালফে সালেহিন এবং সকল বুজুর্গ পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নুরানি নুরানি ভাব থাকে শুধু তাই নয় যখন মানুষ হারাম কোন কাজে লিপ্ত থাকে হারামের একটা ছাপ তার চেহারার মধ্যে ভেসে ওঠে কিন্তু যারা সঠিক পথে চলে দ্বীনের পথে পরিচালিত হয় ওই যে বললাম চেহারা কালো হলেও চেহারা একটা আলো দিয়ে দেন কে বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম তার চেহারা সুরত বড় সুন্দর হবে নাম্বার 5 ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময়ে দুনিয়াতে আগমন করবেন দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে আল্লাহর নবী বলেছেন হাইনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা গোটা পৃথিবী যখন জুলুমে অত্যাচারে ভরে যাবে গোটা দুনিয়াতে যখন অন্যায় অত্যাচার চলবে মুসলমানদেরকে যখন গোটা পৃথিবীতে অত্যাচার করে জুলুম করে করে কোণঠাসা করে রাখা হবে মজলুম সেই মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন জোরে বলেন তিনি কে আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন মুসলমানদের উপরে জুলুম আছে না নাই আপনি দেখুন আজকের সমাজ নষ্ট হতে হতে এত নষ্টের পথে চলে গিয়েছে চোর ডাকা দুর্নীতিবাজ টেন্ডারবাজেরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে আর কোরআনের দাইরা আজকে মিথ্যা মামলা নিয়ে জেলখানায় পড়ে আছে তাহলে বোঝা গেল আমাদের সমাজের চতুর্দিকে এখন জুলুম আছে না নাই কোন দিকের কথা বলবো সব দিকেই তো আমরা কোণঠাসা আজ আমাদের মাদ্রাসাগুলো কোণঠাসা যে মাদ্রাসাগুলো দিন শিক্ষার কারখানা এখন দাজ্জালের সন্তানরা দাজ্জালের অনুসারীরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্মহীন শিক্ষা দিয়ে ধ্বংস করে দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনি মাদ্রাসার বই হাতে নিলে দেখবেন এগুলো মাদ্রাসার বই নাকি বিধর্মীদের বই বোঝাও যায় না সেখানে আছে সারেগামা পাধানিসা সেখানে আছে লীলাবালি লীলাবালি আপনারা জানেন তো লীলাবালি আছে যে সিলেটের মানুষ সৌভাগ্যবান কারণ তাদের আইলারে নয়াদামান আসমানের উতেরা এখন এটা বইয়ের ভিতরে আছে কথা কি বোঝা যায় আমাদের বাচ্চারা এগুলো শিখুক এগুলো কি আমরা চাই কথা বলছেন না কেন আমাদের বাচ্চাদেরকে নাটক ফাটক শেখানো কিংবা আমাদের বাচ্চাদেরকে বিয়ের গীত শেখানো এগুলো শেখানোর জন্য কি আমরা বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পাঠাই আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য নেতৃত্বের জন্য প্রস্তুত করতে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাই আগামীর পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য গুণাবলী সম্পন্ন হতে আউল বাউল নাটক ফাটক শেখানোর জন্য তো আমরা আমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে মাদ্রাসায় পাঠাই না তাহলে শিক্ষা নিয়ে আজকে যে তামাশা শুরু হয়েছে এ যেন দাজ্জাল আগমনের পূর্বেই দাজ্জালীয় কাজ শুরু হয়ে গিয়েছে তমাম দুনিয়াতে মুসলমানরা যখন কোণঠাসা হয়ে যাবে মুসলমানদেরকে বিপদ থেকে এই সংকট থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন নাম্বার 6 6 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন আসার পরে তিনি দুনিয়াকে কেমনে বদলে দিবেন পরিস্থিতি কেমন করে পাল্টে যাবে আল্লাহর নবী বললেন ইয়ামলাউল আরদা কিসসা ওয়া আদলা কামা মুলিআত যুলমা ওয়া জাওরা নবীজি বলেছেন তিনি আগমনের আগে গোটা দুনিয়াতে যেমন অন্যায় ছিল অবিচার ছিল অত্যাচার ছিল তিনি আসার পরে এই অন্যায়
অনাচার অত্যাচার আর জুলুমের শিকড় কেটে দিয়ে গোটা দুনিয়াতে তিনি ন্যায় ইনসাফ কায়েম করে দিবেন বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে অন্যায় থাকবে না জুলুম তখন থাকবে না অন্যায় আর জুলুমবিহীন একটি সুন্দর শাসন ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে তখন মানুষের ঘরের মধ্যে খাদ্যেরও কোনো অভাব থাকবে না দাজ্জালীয় শাসন চললে অভাব থাকে মানুষ আলুও কিনতে পারে না ডালও কিনতে পারে না আর যখন মাহদির স্টাইলে শাসন চলে তখন অবস্থা কি হয় আল্লাহর নবী বললেন ইমাম মাহদির সেই শাসনামলে এত বরকত আসবে ইয়াসবিহিল্লাহুল গায়ব আসমান থেকে সেই সময়ে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করবেন আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল হওয়ার কারণে তুখরিজুল আরদু নাবাতাহা জমিন থেকে তখন এত পরিমাণ ফসল উৎপন্ন হবে গোটা জমিন ফসলের সমারোহে ভরে যাবে সুবহানাল্লাহ মানুষের ঘরের মধ্যে খাদ্যের কোনো অভাব থাকবে না খাবার আর খাবার কোনো অভাব থাকবে না অনটন থাকবে না অভাব অনটন না থাকার কারণ হলো শাসক গোষ্ঠীর মধ্যে কোনো সেসরা চোর থাকবে না ইমাম মাহদির শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য থাকবে এমন নবীজি বলেছেন ইয়াতিল মালা সিহাহান তিনি সুষম বণ্টন নীতি কায়েম করবেন জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দিবেন আমানতদারিতা থাকবে একটি সমাজ একটি রাষ্ট্র কিংবা একটি সভ্যতার উন্নতির জন্য সুষম বণ্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ যেখানে শাসক গোষ্ঠীর মধ্যে আমানতদারিতা থাকে না তাকওয়া থাকে না পরহেজগারিতা থাকে না ওই সমাজে বা ওই দেশে সম্পদে ভরপুর থাকলেও ওই সমাজ বা ওই দেশ উন্নত হতে পারে না আপনি দেখুন তো আমার বাংলাদেশের দিকে তাকি এই দেশে আল্লাহ এত নেয়ামত দিয়েছে বাংলাদেশের মতো নেয়ামত পৃথিবীর অন্য অনেক দেশের ভিতরে নাই এই যে আমাদের মৌলভীবাজার আমাদের সিলেটের দিকে তাকিয়ে দেখেন এখানে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন ভোলাগঞ্জে জাফলংয়ে গেলে দেখবেন পাথর আর পাথর আমাদের এই সিলেট বিভাগে দেখবেন এত নেয়ামত আছে এখানে আছে পাথরের খনি আছে কয়লার খনি এখানে আছে গ্যাসের খনি বাংলাদেশের 70% চা উৎপন্ন হয় এই মৌলভীবাজার থেকে এখানে আছে চায়ের খনি কত নেয়ামত আমাদের দেশে আপনি যদি চট্টগ্রামে যান তো দেখবেন সাগরের মাছ আর মাছ সেখানে আছে লবণের চাষ মহেশখালীতে আছে পান আবার আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন সেখানে এত পরিমাণ ফসল উৎপন্ন হয় ধান গম ভুট্টা আলু সহ সকল ধরনের ফসল সেখানে ফসলের মাঠ একদম ভরে গিয়েছে রাজশাহীতে গেলে দেখবেন এত আম বাগান লিচু বাগান এই দেশে নেয়ামতের কমতি আমার দেশে যেমন আছে সম্পদের খনি এগুলোকে চুরি ডাকাতি করে খাবার জন্য আমার দেশে আবার আছে চোর আর ডাকাতের খনি এমন চোরের ঘরের চোর দেখা যায় একবার সুযোগ পাইলে 5 বছর আগে যা ছিল 5 বছর পরে তার থেকে আরো 5 গুণ বাড়ে অবস্থাটা চলো যান অবস্থাটা হলো যেন এমন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো এই দেশে তো নেয়ামত থাকার পরেও কেন আমাদের অবস্থা এমন হলো এই জাতির কপাল কেন পুড়ল কারণ এই জাতি তার ড্রাইভিং সিটে যোগ্য এবং চরিত্রবান ড্রাইভার তারা এখনো বসাতে পারে না হতা গীতা মাথার উপরে দিয়ে যান না ভিতরে দিয়ে হওয়া আসাও আমার নেই হ্যাঁ পুরা পুরি আমার না নেই খাওয়া তো ওইছে নি সব মাথা নব দাদার ওইছে না তারা সিন্দুর নিও করছে ভাল কই আছে পয়সা দিবা না খাইল দুই দিনের ওয়াজ একবারে হন না বালা করে ফেটো কিনা লাগায় দুই দিনের খানি একদিন হই ঠিক আছে নি কথা মনোযোগ আছে তো তাহলে ইমাম মাহদির শাসনের বৈশিষ্ট্য হলো সেখানে কোনো চুরি থাকবে না দুর্নীতি থাকবে আর আমার দেশে আর এটা তো খুব দুর্ভাগ্য এ দেশে যে যত বড় শিক্ষিত সে যেন তত বড় চোর
আমার দেশে মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়। তো মসজিদে যে জুতা চুরি করে সে উচ্চ শিক্ষিত কেউ না, অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত। মসজিদে যে জুতা চুরি করে তাকেও আমরা চোর বলি। আবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বা রাষ্ট্রীয় কোনো পদে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে কিংবা রাস্তায় রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া চুরি করে, এরকম মানুষ যারা চুরি করে এরাও চোর। তবে এদের নামের আগে আমরা বলি অশিক্ষিত না শিক্ষিত চোর, দুইটাই তো চোর। মসজিদের জুতা চোর সেও চোর, আর কলমের খোঁচায় যারা চুরি করে তারাও চোর। এখন বলেন তো আপনারা দুই চোরের লেভেল কি সমান? একটা ভিআইপি চোরা, শিক্ষিত চোরা, আর আরেকটা অশিক্ষিত। আপনারা বলেন তো সমাজের জন্য দেশের জন্য বিপজ্জনক কোনটা, মসজিদের জুতা চোর না শিক্ষিত চোর? এখন আমার দেশে জুতা চোরের পরিমাণ বেশি না শিক্ষিত চোরের পরিমাণ বেশি? এত পড়াশোনা করার পরেও এই চুরার ঘরের চোরারা এত চুরি করে কেন, করে কেন বলবো? রাগ করবেন না তো আপনারা। ক্লাস ওয়ান থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফাইজলামী শিক্ষা, শারীরিক শিক্ষা, শিল্প, সংস্কৃতি, হাবিজাবি সব বিষয় তার কারিকুলামে থাকলেও তার কারিকুলামের ভেতরে সিলেবাসে কুরআনও নাই, হাদিসও নাই, ইসলামী শিক্ষা নাই। তাহলে বোঝা গেল কুরআন হাদিস ইসলামী বই ইসলামী সিলেবাস বাদ দিয়ে সিলেবাস বা কারিকুলামে অন্য সকল বই ঢুকিয়ে দিলেও এই শিক্ষা কারিকুলাম দিয়ে কোনো জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানো গেলেও অধিকাংশ ক্ষেত্রে এই শিক্ষা ওই জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত বদমাশ, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত দুর্নীতিবাজে পরিণত করে। কুরআন নাই, হাদিস নাই, ইসলামী কোনো শিক্ষা নাই, এই জন্যই জাতির কপাল পড়েছে। ইসলামের শিক্ষা যতদিন না পর্যন্ত সিলেবাসে বাধ্যতামূলক হবে আগামী পৃথিবী আগামীর সময়ে শিক্ষিত চোরের পরিমাণ আরো বাড়বে। আমার কথায় আপনারা একমত না দ্বিমত? বেজার হয়ে গেছেন নাকি? তার আপনারা বেজার হয়ে থাকেন। নাম্বার সেভেন, সাত নাম্বার ইমাম মাহদী আলাইহিসসালাম, তিনি এই পৃথিবীতে আগমনের পরে তার আত্মপ্রকাশের পরে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানিয়ে দিবেন। যেখানে আমরা ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করি, ঘাম ঝড়াই, রক্ত ঝড়াই, এত কষ্ট করি, ইমাম মাহদী এর কোনোটাই করবেন না। মাত্র এক রাতে তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক যিনি বানায় দিবেন তিনি কে? কারণ ক্ষমতা দেওয়া কিংবা ক্ষমতা থেকে নামানোর ইচ্ছাটা কার? ক্ষমতা দেন কে, কেড়ে নেন কে? আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে, এতিম ব্যক্তিকে ক্ষমতা দিতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে জুতার বাড়ি খাওয়াইয়া নামাতে চান, আল্লাহ কি সেটা পারেন কি পারেন না? ইমাম মাহদী আলাইহিসসালাম পৃথিবীতে আসার পরে কোথায় তার আত্মপ্রকাশ ঘটবে এবং কোথায় তাকে লোকেরা চিনে তার হাতে বায়াত গ্রহণ করবে, শুনুন এবার সেই কথা। নাম্বার এইট, আট নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদী আলাইহিসসালাম গোটা দুনিয়ার মুসলমানদের সংকটাপন্ন মুহূর্তে কাবা ঘর তাওয়াফ করতে আসবেন, আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ তিনি যখন তাওয়াফ আরম্ভ করবেন, রুকনে আমিনী এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গায়
তাওয়াফরত অবস্থায় লোকেরা প্রথম তাকে দেখে চিনে ফেলবে কোন কোন রেওয়ায়েতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে বলা হবে উনি হচ্ছেন আল্লাহর আল্লাহর খলিফা মাহদী তার হাতে তোমরা বায়াত গ্রহণ করো আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবা ঘরে তখন যারা তাওয়াফরত থাকবে তারা ইমাম মাহদীর হাতে এসে বায়াত আরম্ভ করবে বায়াত গ্রহণ করবে এই খবর যখন কাবা ঘরের বাকিরে ছড়িয়ে যাবে তখন মাহদি বিরোধী লোকেরা একত্রিত হয়ে একটি সম্মিলিত বাহিনী প্রেরণ করবে সেই সম্মিলিত বাহিনী ইমাম মাহদিকে হত্যার জন্য যখন এগিয়ে যাবে তাদের পরিণতি কি হবে শুনেন ইয়াউযু আইদুম বিল বাইত নবীজি বলেছেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কারণে কাবা ঘরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তির উপরে যখন আক্রমণের জন্য বাহিনী প্রেরণ করা হবে ফায়াবাসু ইলাইহি বাযুন তার উদ্দেশ্য যখন সম্মিলিত বাহিনী পাঠানো হবে ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদ খুসিফা বিহিম বাইদা নামক উপত্যকায় সেই বাহিনী যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বাহিনীকে মাটির তলায় গেড়ে দিবে আসল মাহদী আর নকল মাহদী এই জায়গাতে আপনি চিনতে পারবেন কারণ আজ পর্যন্ত দুনিয়াতে প্রায় 30 জন লোক নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে কতজন 30 জন জোরে বলেন 30 জন এখন তো গুগল শরীফ আছে ইউটিউব শরীফ আছে সার্চ করলে দেখবেন সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছিল সৌদি गवर्नमेंट তখন তাকে হত্যা করার জন্য এক ফোর্স পাঠিয়েছে ফোর্স গিয়ে গুলি করে তার বুককে ঝাঁজরা বানিয়ে দিয়েছে তাহলে বোঝা গেল নকল মাহদীকে গুলি দিয়ে শেষ করা জোরে বলেন আসল মাহদীকে বন্দুকের গুলি বোমা রকেট মিসাইল পারমাণবিক অস্ত্র কোনো কিছু দিয়ে ধ্বংস করা যাবে না নবীজি বলেছেন ইমাম মাহদীকে আল্লাহ এমন ভাবে হেফাজত করবেন তার উদ্দেশ্যে কোনো বাহিনী পাঠানো হলে তার কাছে যাওয়ার আগে গোটা বাহিনী শুদ্ধ আল্লাহ মাটির তলায় গেড়ে দিবে কি জাতের নেতা বুঝছেন তো আপনি হেফাজত করবেন কে কষ্ট হচ্ছে না তো আপনাদের নাম্বার 9 9 নম্বর ইমাম মাহদী আলাইহিস সালামের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে নবীজি বলেছেন খোরাসানের দিক থেকে সর্বপ্রথম কালো পতাকাবাহী লোকেরা তার সৈন্য হওয়ার জন্য এগিয়ে যাবে বর্তমান তুর্কমেনিস্তান কাজাখস্তান উজবেকিস্তান আফগানিস্তান এই সকল অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য কালো পতাকা হাতে নিয়ে নিয়ে তারা দৌড়াবে আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত শোনো ইমাম মাহদীর আগমনের খবর যদি তোমরা তখন পাও যখনই তোমরা খবর পাবা তখন সব কিছু বাদ দিয়ে ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবাবান আলাস সালজ নবীজি বলেছেন ইমাম মাহদীর আগমনের খবর যখন তোমরা শুনবে তখন বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর তোমরা সৈন্য হয়ে যাবে ইমাম মাহদীর আগমনের খবর যদি আপনারা জীবদ্দশায় পেয়ে যান ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি দু হাত তুলে দেখান আল্লাহ সকলের হাত কবুল করেন হাতগুলো নামান নাম্বার 10 10 এবং সর্বশেষ 16 ইমাম মাহদী আলাইহিস সালাম খেলাফত পাওয়ার পরে কত সময় তিনি রাজত্ব করবেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবা সিনিন 7 বছর তিনি রাজত্ব করবেন সুবহানাল্লাহ সংবিধান আরো জোরে সংবিধান নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন সংবিধান নবীজির পরে খোলাফায়ে রাশেদা শাসন পরিচালনা করেছেন সংবিধান এখন সারা পৃথিবীর বেশিরভাগ জায়গায় মুসলমানরা শাসন করে এই কোরআন দিয়ে না নিজেদের আইন দিয়ে কি আপডেট মুসলমান আমরা এখন কোরআন রেখেছি মসজিদে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে স্কুলে শিক্ষাঙ্গনে আইনঙ্গনে রাষ্ট্রীয় অঙ্গনে কোরআন আমরা রাখি নাই আমরা মনে করেছি এটা আমাদেরকে শান্তি দিতে
পারবে না শান্তির জন্য নিজেরা আইন বানিয়েছি বানানোর পরে কি হয়েছে এই আইন দিয়ে শান্তি এসেছে না আরো অশান্তি বাড়তেছে দেখুন আমার দিকে তাকান মনে করেন এই মীর শঙ্কর এলাকাকে পরিচালনার জন্য ওনাকে আমরা দায়িত্ব দিলাম এখন উনি এই মীর শঙ্কর পরিচালনার জন্য দেওয়ানি ফৌজদারি কিছু আইন কানুন বানালেন যে এই আইন দিয়ে মীর শঙ্কর এলাকা চলবে এখন মানুষ তো মানুষের স্থায়িত্ব নাই মনে করেন তিনি এই দায়িত্ব থেকে সরে গেলেন এবার লোকেরা আমাকে এই দায়িত্ব দিল আমি দায়িত্ব পাওয়ার পরে আমি মনে করলাম আমার দলে যারা লোকজন আছে এদের মধ্যে বেশিরভাগই শেষরা চোর মানে চোর ডাকাতদেরকে সাপোর্ট দেওয়া দরকার আমার আগে তিনি হয়তো চোরের শাস্তি ডাকাতের শাস্তি খুব কড়া করে দিয়েছেন আমি বললাম এটা অ্যামেন্ডমেন্ট সংশোধনী নিয়ে আসলাম এখন থেকে চুরি করলে শাস্তি আরো কমাইলাম বাড়াইলাম ওনার আইন যেগুলো ভালো লাগলো রাখলাম যেগুলো দেখলাম ভালো লাগছে না সেগুলো বাদ দিলাম আমারও স্থায়িত্ব নাই আমার পরে উনি দায়িত্ব কইলেন উনিও কি করবেন ওনার নিজের এবং ওনার আশপাশের মানুষের স্বার্থে যে আইন ভালো লাগে রাখবেন যেটা ভালো লাগে না সেটা রাখবেন না এজন্যই দেখবেন পৃথিবীর বহু দেশে আইন বানানোর পরে ওই আইন দুইবার দশবার বিশবার সংশোধন হয় মনে রাখবেন যারা আইন সংশোধন করে তারা জনগণের কথা চিন্তা করে আইন সংশোধন করে না তারা নিজেদের স্বার্থ নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে তারা আইন সংশোধন করে আচ্ছা এবার বিপরীত চিত্র আমরা ওনাকে বললাম মীর শঙ্কর চালান আইন আপনি নিজে বানাইতে পারবেন না এখানে যা আছে জোরে বলেন উনি যতদিন চালাইলেন চালাইলেন আমার হাতে আসলো চেয়ারের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন হলো আইন ঠিক আছে নাকি বদলে গেছে এই কোরআনের একটা আইন বাদ দেওয়ার ক্ষমতা আমার বাপ দাদা কারো আছে আমার পরে তিনি আসলেন পরিবর্তন করতে পারবেন তাহলে বোঝা গেল যেটা ফিক্সড যেটা চূড়ান্ত এটা দিয়ে মানুষের কল্যাণ হবে বদলাতে গেলে যে বদলাবে তার নিজের স্বার্থের কথা চিন্তা করবে ও মুসলমানরা আপনারা কোন দিন বুঝবেন যারা নিজেদের স্বার্থে আইন বানায় ওই আইন দিয়ে ওই সংবিধান দিয়ে কোনদিনও মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না সংবিধান যদি কোরআন হয় তাহলে এই কোরআন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এজন্য আপনাদেরকে বুঝতে হবে এই কোরআন ছাড়া শান্তি নাই কোরআন ছাড়া মুক্তি জন্য এই কোরআন শুধু মসজিদে মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে থাকলে হবে না এই কোরআন সর্বোচ্চ জায়গায় থাকতে হবে ওয়াজ দিয়ে মাঝে মাঝে অনেক কিছু করা যায় না যেটা আদেশের জায়গায় থাকলে হুকুম করলে হয় একটা উদাহরণ দেই আদি অশিক্ষা কুশিক্ষা নিয়ে আমরা কত কথা বলছি কত প্রতিবাদ করছি আমরা আমার কথায় রাগ করবেন না লেচ্চর লেজারত পর্যন্ত আপনারা সিলেটি ভাষায় ওইরকম আমরা পিছনে পিছনে আলেমরা করছি দয়া করে এই দাবি মানেন এটা করেন ওইটা করেন অনুরোধ করতে হচ্ছে যদি উলামা মাসায় এখনো না বুঝেন দলাদলি বাদ না দেন তাহলে সারা জীবন উলামা মাসায় এরা ফাসিক ফুজ্জাদের পিছনে পিছনেই চামচামি করতে থাকবেন আর যদি আমরা ওই হুকুমের জায়গায় থাকতে পারতাম অনুরোধ করা লাগতো না আমরা নিজেরাই আইন করে এই সব অশিক্ষা কুশিক্ষা বাতিল করে ডাস্টবিনে ফেলে দিতে পারতাম তাহলে বোঝা গেল যেটা ওয়াজ করে হয় না ওইটা পাওয়ার দিয়ে কয় গেল আমরার কৌমি আলিয়া সারসিনা ফুলতলি দেওবন্দি হেফাজত চরমুনায় হকদলর বাই হলারে হইলাম এবো বুঝুকা না সামনে আরো বিফল আছে কথা বুঝছেন নি আর যদি হয় না আমরা বালাগু আছি কদিন বাদে বুঝবা না কিতাব আল্লাহ কারণ ফাসিক ফুজ্জার হলে যারে যখন দরকার তারা ফকেটের ভিতরে হারাইব যখন তার স্বার্থ ফুরে যাইব ইটা মারি হলাইব আমার কথা কিতাব বেজার হয়েছে জানি আপনারা হাসা কথা একটু তিত্তা তিত্তা লাগে শুনতে না এটাও হাসা কষ্ট হয়ে যাননি আপনারা তাহলে ইমাম মাহাদির পরিচয়ে বললাম আমরা ইমাম মাহাদির দলের লোক ঠিক কিনা ইমাম মাহাদি আসবেন পৃথিবী বদলে যাবে
আপনারা এখন চতুর্দিকে যে অন্ধকার দেখছেন এই অন্ধকার থাকবে না রাত 11টা হয়ে যাওয়া মানে হলো সকাল হওয়ার সময় নিকটবর্তী হয়ে যাওয়া অন্ধকার যেভাবে ঘনীভূত হলে সকাল হওয়ার সম্ভাবনা বাড়ে উলামা মশায়েখ ইসলাম ওয়ালা কুরআন ওয়ালা লোকদের উপরে নির্যাতন যত বাড়ছে ইসলামের সূর্যোদয় তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে এজন্য স্লোগান ঠিক আছে এটা এই স্লোগানের পক্ষে নি আপনারা ও হনো কুরআনের আলো থাকলে আর হওয়া লাগলো না অনে দয়া করে ওটা শিক্ষা অশিক্ষা কুশিক্ষা বাদ দেউকা হনো হইলা অনে মাননীয় স্পিকার এটা আমাদের দেশের মুসলমানদের চেতনার সাথে যায় না এটা বাতিল করা হোক স্পিকার তখন বলতেন এর পক্ষে কারা কারা আছেন যদি সেখানে কুরআন ওয়ালা লোকেরা থাকে সবাই হাত তুলতো এক আইনের মাধ্যমে সব শিক্ষা কুশিক্ষা বাতিল হয়ে যেত তাহলে বুঝা গেল কুরআন শুধু ওয়াজের প্যান্ডেলে থাকলে হবে না কুরআন শুধু পার্লামেন্ট উদ্বোধনের আগে তেলাওয়াত করলে হবে না বরং কুরআনের আইন সমাজের সকল ক্ষেত্রে থাকা লাগবে ঠিক এজন্য আমাদের সকলকে কুরআনের আন্দোলনে শামিল হওয়া লাগবে ঠিক রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো আরো 20 30 মিনিট মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ 30 মিনিটের মতো পারবেন না ইনশাআল্লাহ ইমাম মাহদি আসার পরে দুনিয়া বদলে গেল এখন আর মুসলমানদের উপরে কেউ কথা বলার কোনো সাহস এরকম সময় যে আসবে আপনাদের কি সন্দেহ হয় কারো কি সন্দেহ হচ্ছে গোটা পৃথিবীতে মুসলমানরা এক সমৃদ্ধির যুগ সোনালী যুগ ফিরে পাবে ঠিক সেই সময় আবার মুসলমানদেরকে ফিতনায় ফেলার জন্য ঈমান হারা করার জন্য আত্মপ্রকাশ হবে মাসিহুদ দাজ্জালের আপনারা এই দাজ্জালের নাম শুনছেন তো তার পুরো নাম হলো মাসিহুদ দাজ্জাল তার নামের কয়টা অংশ মাসিহ আর আসেন তার নামের এই অর্থগুলো আমরা জানি ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীরের ভিতরে মাসিহুদ দাজ্জালের অর্থ খুব সুন্দর করে দিয়েছেন তিনি বলছেন মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মুছে দেওয়া আমরা ওযু করার সময় সকল অঙ্গগুলো ধৌত করলেও একটা অঙ্গ ধৌত না করে আমরা কি করি মাসিহ করি মাথা কি করি একজন নবীকে বলা হতো মাসিহ ঈসা আলাইহিস সালামকে বলা হতো মাসিহ ইবনু মারইয়াম মাসিহ বলা হতো এই জন্য আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন তিনি যখন কোন কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন কোন কুষ্ঠরোগীর গায়ে তিনি হাত মুছে দিলে আল্লাহ ওই ব্যক্তির রোগ ভালো করে দিতেন ঈসা আলাইহিস সালাম তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে মুছে দিতেন ওই ব্যক্তির চোখের আলো যিনি ফিরিয়ে দিতেন তিনি কে এখন দাজ্জালকে কেন মাসিহ বলা হয় সেও কি কোনো মুসামুসি করে সে মুসামুসি করা লাগবে না সে নিজেই মুছা অর্থাৎ তার এক চক্ষু চামড়ার নিচে মুছে দেওয়া থাকবে এটা কানা দাজ্জাল কি দাজ্জাল আবার আরবি অভিধান খুললে দেখবেন মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জাল নির্দিষ্ট কিছু এলাকা ব্যতীত গোটা পৃথিবীতে দ্রুততার সাথে ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান হারা করার জন্য সে প্রচেষ্টা চালাবে এজন্য তাকে বলা হয় মাসিহ আর দাজ্জাল এটাও আরবি শব্দ এটা আদ্দাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এর অর্থ হলো আল খালত মানে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো দাজ্জাল হবে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে দেওয়া ব্যক্তি সে হবে ভণ্ড ধোকাবাজ প্রতারক সে ভণ্ডামি করে ধোকাবাজি করে মানুষকে ফিতনায় ফেলতে চাইবে এজন্য তার নাম হলো দাজ্জাল তাহলে মাসিহুদ দাজ্জাল তার পুরা নামের অর্থ হলো মহাভণ্ড মহাপ্রতারক ভূপৃষ্ঠে বিচরণকারী মহাপ্রতারক কানা দাজ্জাল এই দাজ্জালের ১২টি বৈশিষ্ট্য দুই তিন মিনিটে আমি সংক্ষেপে তুলে ধরছি আপনাদের মনোযোগ আছে তো দাজ্জাল কেমন কোথা থেকে আসবে
অবস্থা কেমন হবে শুনেন আল্লাহর নবীর হাদিস থেকে আপনারা শুনুন এক নম্বরে নবীজি বলেছেন জিন ভূত বা অন্য কোন জাতির ভেতর থেকে দাজ্জাল আসবে না বরং দাজ্জাল হবে মানুষের মতই তবে তার মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে সে স্বাভাবিক কোনো মানুষ হবে না সে হবে অত্যন্ত দানব আকৃতির ডেঞ্জারাস দেখলেই ভয় লাগে এমন চেহারা সুরত তার থাকবে নাম্বার 2 দুই নাম্বার কোন আল্লাহর নবী বলেছেন আন্নাহু আওয়ার তার চক্ষু কানা থাকবে সে হলো কানা দাজ্জাল সে নিজেকে রব বলে দাবি করবে বলবে আমি তোমাদের রব আল্লাহর নবী বলেছেন তোমাদের রব তো অন্ধ নন দাজ্জালের খপ্পরে পড়ে যেও না কারণ দাজ্জাল হলো কানা দাজ্জাল হলো অন্ধ কিন্তু আমাদের রব মানবীয় সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে তিনি কত সুন্দর সেটা আমরা জানি না মানুষ যদি এত সুন্দর হয় আসমান জমিন যেত যদি এত সুন্দর হয় আল্লাহ যে কত সুন্দর আমরা ভাবতেও পারবো দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ তিন নম্বরে নবীজি বলেছেন আন্নাহু শাব্বুন কতাত দাজ্জাল হবে মধ্যবয়সী এক ডেঞ্জারাস আকৃতির যুবক চার নম্বর হলো আন্নাহু আহমার তার গায়ের রং হবে লালচে অন্য রওয়ায়েতে এসেছে শ্বেত শুভ্র চামড়ার অধিকারী সে হবে পাঁচ নম্বরে নবীজি বলেছেন আন্নাহু জাদুশার তার মাথার চুল থাকবে অস্বাভাবিক কুকরানো ছয় নম্বরে হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফফারা ওয়া ফি রওয়ায়াতিন উখরা লাফজুন কাফির নবীজি বলেছেন দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর কাফারা অথবা সরাসরি কাফির লেখা থাকবে মুমিন ব্যক্তিরা যদি পড়ালেখা নাও জানে অশিক্ষিত হলেও দাজ্জালের কপালে লেখা থাকা কাফির শব্দটা পড়তে পারবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে পড়ালেখা না জানা ব্যক্তি কি করে কাফির লেখা শব্দটি পড়তে পারবে নবীজি বলেছেন পড়ালেখা না জানলেও অন্তরের মধ্যে ইমানের নূর থাকার কারণে সেই মোমেন ব্যক্তির অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আর বেঈমান মুনাফিক এই সকল লোকদের পড়ালেখা থাকলেও তারা দাজ্জালের কপালে থাকা কাফিরি লেখা পড়তে পারবে না কারণ তাদের অন্তরের মধ্যে ইমানের নূর থাকবে সাত নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে এমন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ সে হবে বেটে আকৃতির আমরা সিলেট হই বাটি দাজ্জাল হবে বেটে অত্যন্ত খাটো এবং আফহাজ তার মধ্যে আরো ত্রুটি থাকবে এই যে ছেলেদের খতনা হলে মুসলমানই হলে ছেলেরা তখন লুঙ্গি ধরে দুই পা ছড়ায়া ছড়ায়া হাঁটে আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলি সেগাইয়া সেগাইয়া হাঁটে আমরা কিতা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষে হয় লক্ষ্মীপুরত অঞ্চলে হয় ফাগাইয়া ফাগাইয়া হাঁটে আর আপনারা কিতা হয় দাজ্জাল এবার আগেও দেখা যান দাজ্জালের লোকে তোমার কানেকশন ওরা কিছু ফাইন আসুন রাস্তাঘাটও যখন আট হয় তখন সিনা টানাইয়া ফাও দুই এখান মেলাইয়া ফাগাইয়া ফাগাইয়া সেগাইয়া সেগাইয়া আপনার দাজ্জালিও আটার স্টাইল ঠিক কি না হাফ প্যান্ট ফিন্দা তো আটন এটা সম্পর্কে তো আমি প্রায় কই হাফ প্যান্ট ফিন্দা আতো কিদার লাগে বেহায়াল লাগান বেসর অমল লাগান সতর ডাকা নফল না ফরজ সতর ঠিক কি আটতে আল্লাহ বুঝার তৌফিক দুকা এরপরে নবীজি বলেছেন আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ তার কোনো ছেলে মেয়ে থাকবে না নবীজি বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না নাই নবীজি বলেছেন দাজ্জাল হবে দানবের মতো হাত পা আমাদের যেরকম দাজ্জালের হাত পা এরকম থাকবে না তার চেহারাটা হবে দানবের মতো দশ নম্বরে নবীজি বলেছেন দাজ্জাল হবে এমন ইনহিনা মানে ঘাউরা ঘাড় তেরা স্বভাবের এগারো নম্বরে হলো নবীজি বলেছেন আজলাল জাবাহা তার এই ললাট কপালটা হবে অস্বাভাবিক রকমের প্রশস্ত বারো এবং সর্বশেষ হলো নবীজি বলেছেন দাজ্জালের এই যে কাঁধ
কাত থাকবে অতিরিক্ত চওড়া এরকম বিরাট দানব আকৃতির ডেঞ্জারাস চেহারার হবে দাজ্জাল এই দাজ্জালের আগমন হবে তবে দাজ্জালের জন্ম হয়ে জানেন না আপনারা দাজ্জালের জন্ম হবে না হয়েছে জোরে বলেন দাজ্জালের জন্ম হয়ে যে গিয়েছে দাজ্জাল যে এখনো আছে এ ব্যাপারে আপনাদের সন্দেহ হচ্ছে আমার একটা ঘটনা মনে পড়লো একটা কিসসা মনে পড়লো তবে এটা আমার বানানো কিচ্ছা না লম্বা একটা হাদিস এই হাদিসের ভিতরে এই ঘটনা এসেছে দাজ্জালের যে জন্ম হয়ে গেছে এই হাদিসের ঘটনা শুনলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি কি ঘটনাটা বলবো ঘটনাটা বলবো দাজ্জালের যে জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল যে আছে এই হাদিস আপনি বুঝতে পারলে ক্লিয়ার হয়ে যাবেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন একজন মহিলা সাহাবী তার নাম হলো ফাতিমাতু বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল আল্লাহর নবীর মসজিদ মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ আদায়ের জন্য আমি ওযু করে রওনা হলাম নবীজির মসজিদে সামনে থাকতো পুরুষের কাতার পুরুষের কাতারের পরে হলো নারীদের কাতার আমি সেই দিন ফজরের জামাতে নারীদের কাতারের একদম সামনে দাঁড়িয়েছিলাম আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আরম্ভ হয়ে গেল নামাজ যখন শেষ হয়ে গেল সালাম ফিরিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে সকলকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবীরা কেউ আজকে নিজের জায়গা থেকে উঠবা না তোমাদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এই কথা বলে নবীজি হাতে লাঠি নিয়ে মিম্বরে আরোহণ করলেন এরপরে নবীজি উপস্থিত সবাইকে সম্বোধন করে বললেন ও আমার উম্মত শোনো দাজ্জালের ব্যাপারে আমি তোমাদেরকে এমন কিছু সংবাদ দিব যা তোমরা জানো না শুনেন মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনার আগমন হবে দুনিয়ার সবচাইতে বড় এবং ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা আমরা এই নবীর উম্মত বড় সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান সেটা শুনেন আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'মারুল কাযযাব দুনিয়াতে সকল নবী রাসূলগণ তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন তবে পার্থক্য হলো সকল নবী রাসূল তার উম্মতকে শুধু দাজ্জালের কথা বলে মানুষকে উম্মতকে সতর্ক করে গিয়েছেন দাজ্জাল দেখতে কেমন হবে কোথায় আছে কেমন আছে কখন আসবে কতদিন থাকবে এসে কি করবে ডিটেইলস কোনো বর্ণনা কোনো নবী তার উম্মতকে দিতে পারেন নবীজি বললেন আমার উম্মত শোনো তোমরা বড় সৌভাগ্যবান তোমাদের জন্য সুসংবাদ এই দাজ্জালের ব্যাপারে পূর্ণাঙ্গ ডিটেইলস আল্লাহ আমাকে জানিয়েছেন বলে আমিও তোমাদেরকে জানিয়ে দিয়ে সতর্ক করে যাচ্ছি আপনারা মুখে দিয়ে সুবহানাল্লাহ বড়ই চড়াই দি জানাদের কারণে লাভ হইছে না লস হইছে ঘটনা কই আসলাম মনে আছে নি কোন নামাজের বাদের কাহিনী মনে নাই কোন নামাজ আল্লাহর নবী দাঁড়ালেন বললেন শোনো তামিম দাড়ি এতদিন খ্রিস্টান ছিল সে ইসলাম গ্রহণ করে এখন মুসলমান হয়ে গিয়েছে সে দাজ্জালের ব্যাপারে আমাকে এমন কিছু সংবাদ দিয়েছে আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা বলতে চাই তার কথার সাথে সেগুলোর পুরাপুরি মিল আছে এজন্য আমি তামিম দাড়ির ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি নবীজি যখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন তামিম দাড়ি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সমুদ্র ভ্রমণে বের হয়ে তারা যখন জাহাজে আরোহণ করল সামুদ্রিক জলের কবলে পড়ে যাওয়ার কারণে তাদের জাহাজ সাগরের উত্তাল তরঙ্গমালায় হারিয়ে গেল একদিন দুই দিন নয় একটা না এক মাস এই জাহাজের সব যাত্রীরা সমুদ্রের ঝড়ে কবলে পড়ে হারিয়ে গিয়েছিল এক মাস পরে তাদের জাহাজ একদিন আসরের পরে সূর্যাস্তের আগে একটি অচিন দ্বীপের মধ্যে নোঙ্গর করলো সেই অচিন দ্বীপে জাহাজ যখন গিয়ে ভিড়ল তারা সবাই সেই দ্বীপে অবতরণ করলো তারপরে হেঁটে হেঁটে কিছু দূর যেতেই তারা এক অদ্ভুত রকমের
ভয়ঙ্কর প্রাণী দেখল। এই প্রাণীর গায়ে এত বেশি লোম ছিল, অতিরিক্ত লোম থাকার কারণে তার শরীরের সামনের অংশ কোনটা পিছনের অংশ কোনটা কোনো বোঝা যাচ্ছিল না। তখন তারা সেই অদ্ভুত প্রাণীকে জিজ্ঞেস করেছিলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিয়েছিল, আনাল জাসাসা, আমি হলাম জাসাসা। জাসাসা মানে হলো গোয়েন্দা, গুপ্তচর। তারা তখন বললেন, এই অচিন দ্বীপে নির্জন এই জায়গায় তুমি কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, তোমরা আর একটু সামনে এগিয়ে যাও তাহলেই টের পাবা আমি কার গোয়েন্দা কার গুপ্তচর। তারা সামনের দিকে যেতে যেতে কিছুক্ষণ পরে বিরাট আকৃতির দানবের মতো চেহারা এক লোককে দেখলেন। তার হাতের এই আঙ্গুল কবজি থেকে নিয়ে শুরু করে কাঁধ পর্যন্ত অনেক বিরাট জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে বাঁধা। আবার পায়ের টাকনু থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পা ও শিকল দিয়ে বাঁধা। তাকে তারা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত ভয়ঙ্কর রকমে, এত ডেঞ্জারাস আকৃতি তোমার, এত দানবের মতো চেহারা, তোমাকে এরকম হাত পা শিকল বন্দি করে এখানে কেন বেঁধে রাখা হলো, তুমি কি? সে তখন বলল, আমার পরিচয় জানবা পরে তোমাদের পরিচয় দাও আগে। তারা তখন বললেন, আমরা আরবের মানুষ, নৌভ্রমণে বের হয়ে 30 দিন আমরা সাগরে হারিয়ে গিয়েছিলাম, আজই আমাদের জাহাজ এখানে নোঙ্গর করলো, এখানে আমরা অবতরণ করে একটা অদ্ভুত প্রাণী পেলাম। সে বলল, সে নাকি এখানে কারো গুপ্তচর? সে বলল, সামনের দিকে আগাতে 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 তোমার সামনে এসেছি। সে তখন বলল, হ্যাঁ, ওই প্রাণী হলো আমার গুপ্তচর। তারা জানতে চাইলেন, ঠিক আছে তোমরা, ঠিক আছে তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? সে তখন বলল, আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমরা যেহেতু আরবের মানুষ তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করব আগে, তোমরা আমার 3টা প্রশ্নের উত্তর দাও, এরপরে আমি আমার পরিচয় দিব। জোরে বলেন, কয়টা প্রশ্ন? যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন, কারণ এই হাদিস কোনো কিচ্ছা না, এখন বর্তমান জামানার সাথে এই কথাগুলো এখন মিলবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করল, আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো। বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর পাকে নাকি, সেই খেজুর মানুষ খায় নাকি? 2 নম্বর প্রশ্ন হলো, আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও, সেই উপসাগরে কি এখনো পানি আছে নাকি? 3 নম্বর প্রশ্ন হলো, আমাকে জুগারের ঝর্ণার খবর বলো, সেই ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন যখন সে তাদেরকে করল, তারা উত্তর দিলেন, তোমার প্রথম প্রশ্ন তুমি করেছ বাইসানের খেজুর বাগান সম্পর্কে, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে, বাইসানের খেজুর বাগানের খেজুর থেকে মানুষ এখনো খেজুর পায়। 2 নম্বর প্রশ্ন করেছ তাবারিয়া উপসাগর সম্পর্কে, এটাকে আপনারা গুগল শরীফে সার্চ করবেন, সি অফ গ্যালিলি নামে এই তাবারিয়া উপসাগরকে বলা হয় সি অফ গ্যালিলি। তারা বললেন, এই সি অফ গ্যালিলির এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ চাষাবাদের কাজে প্রয়োজনে ব্যবহার করে। 3 নম্বর প্রশ্ন করেছে জুগারের ঝর্ণা সম্পর্কে, জুগার হলো লুত আলাইহিসসালামের মেয়ের নাম, তাকে একটা ঝর্ণার পাশে কবর দেওয়া হয়েছিল বলে ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা। সে জিজ্ঞেস করেছিল, জুগারের ঝর্ণার পানি আছে না শুকিয়ে গেছে? তারা বললেন, জুগারের ঝর্ণা এখনো পানি আছে, সেই পানি শুকায় যায় নাই, সেই পানি মানুষ এখনো ব্যবহার করে। এখন তারা জিজ্ঞেস করলেন, তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, এবার তুমি তোমার পরিচয় দাও। শুনতেছেন আপনারা? সে তখন বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শোনার পরে তারা ভয় পেয়ে গেলেন, দানবের মতো বিরাট আকৃতির অস্বাভাবিক প্রকৃতির লোকটাকে দেখে যখন সে তার পরিচয় দাজ্জাল দিল, তারা আরো ভীতবিহ্বল হয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, তুমি যদি মাসিহুদ দাজ্জাল হও তাহলে তুমি এখানে কি করো? সে তখন বলল, তোমরা এমন অচিন দ্বীপে এসেছো, এখানে দুনিয়ার কোনো মানুষ পৌঁছাতে পারে, হয়তো কোনো অলৌকিক কারণে কিংবা আল্লাহর ইশারায় তোমরা এখানে এসেছো। শোনেন, যারা আপনারা
বিমানে চলাফেরা করেন বিমান কিন্তু আকাশের যেদিকে মন চায় পাইলট সেদিকে চালাতে পারে না বিমানেরও একটা রুট আছে গুগল ম্যাপ দেখে দেখে পাইলটরা বিমান চালায় কারণ এমন এমন রুট আছে মহাসাগরের এমন এমন ভয়াবহ জায়গা আছে ওইদিকে যদি বিমান উড্ডয়ন করে সেদিকে যাওয়ার চেষ্টা করে বিমান ওই মহাসাগরের মধ্যে নিখোঁজ হয়ে যাবে গুগলে ইউটিউবে আপনারা অনেক খবর দেখবেন মহাসাগরের অতল তলে দেশে বহু বিমান নিখোঁজ হয়েছে এখনো কোনো খবরও পাওয়া যায় আবার পৃথিবীর 90% ব্যবসা বাণিজ্য হয় সাগর পথে যারা সাগর সাগরে জাহাজ পরিচালনা করে জাহাজের নাবিকদেরকে জিজ্ঞেস করবেন যেদিকে মন চায় সেদিকে তারা জাহাজ চালায় না কারণ মহাসাগরের এমন ভয়াবহ জায়গা আছে ওগুলো দিয়ে জাহাজ যদি যাওয়া আরম্ভ করে জাহাজ সুদ্ধা গায়েব হয়ে যাবে দাজ্জাল বলছে তোমরা কোথায় এসেছো তোমরাও জানো না এটা অচিন দ্বীপ এখানে দুনিয়ার কোনো মানুষ কখনো আসে নাই হয়তো তোমরা এসেছো আল্লাহর ইচ্ছায় হয়তো এখানে কোনো কারণ আছে এটা অচিন দ্বীপ এখানে আল্লাহ আমাকে শিকলবন্দী করে রেখেছেন জিনজির জিনজির দিয়ে বেঁধে আমাকে রাখা হয়েছে যখন আমার আগমনের সময় আসবে তখন আমি এখান থেকে গোটা দুনিয়ায় আত্মপ্রকাশ করব দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমি সফর করে করে মানুষের ঈমান হারা করব তখন তারা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি যে এখানে জিনজির দিয়ে বাঁধা তুমি কোন সময় দুনিয়ায় আত্মপ্রকাশ করবে দাজ্জাল তখন বলল আমি কোন সময় আত্মপ্রকাশ করব সেটা একটু আগেই তিনটা আলামত বলে দিয়েছি জোরে বলেন কয়টা আলামত তারা বললেন বুঝলাম না সে তখন বলল তোমাদেরকে যে আমি বাইসানের খেজুর বাগান সম্পর্কে প্রশ্ন করলাম খেজুর বাগানে এখনো খেজুর আছে কিনা তোমরা বলেছো বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর আছে শোনো অচিরেই বাইসানের খেজুর বাগানের সকল খেজুর গাছ মরে যাবে একটা খেজুর গাছও যখন বাইসানের বাগানে থাকবে না তখন আমি দাজ্জাল দুনিয়াতে গিয়ে ফিতনা ছড়াবো কোন খেজুর বাগান জোরে বলেন বাইসান কোথায় ফিলিস্তিনে অবস্থিত কিন্তু এটাকে ইসরায়েলরা দখল করে ফেলেছে ইসরায়েলের অসভ্য ইহুদিরা ওরা সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে গুগলে সার্চ করে দেখবেন আপনারা এবং বাইসানের খেজুর বাগানের মূল যে খেজুর গাছ একটাও এখন নাই সব মরে গেছে ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে আপনারা আজকে আলোচনার পরে গিয়ে এগুলো গুগলে ইউটিউবে সার্চ করবেন দেখবেন সব তথ্য পাবেন এই বাইসানে ইহুদিরা এখন মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগিয়েছে তাহলে দাজ্জাল আসার এক নম্বর আলামত হলো বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ একটাও থাকবে না বাইসানের খেজুর বাগানে এখন মূল খেজুর গাছ একটাও আছে মাতুন না কেন আপনারা আছে তাহলে দাজ্জাল আসার আলামত মিলে যাচ্ছে আসার সময় কাছে না দূরে সে বলল আমি দুই নাম্বার প্রশ্ন করেছিলাম তোমাদেরকে বুহাইরাতুত তাবারিয়া তাবারিয়া উপসাগর সম্পর্কে সি অফ গ্যালিলি বলেছিলাম সেখানে পানি আছে কিনা সেই পানি কি শুকিয়ে গেছে কিনা তোমরা বলেছো পানি এখনো আছে শোনো খুব তাড়াতাড়ি এই তাবারিয়া উপসাগরের এক ফোঁটা পানিও থাকবে না শুকিয়ে যাবে যখন তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে যাবে তখন আমি দুনিয়ায় ফেতনা ছড়াবো কোন উপসাগর মুখে দি মাত পারম না দাজ্জাল আইয়া ঘোরাঘুরি করেন আপনার মুখর ভিতরে আপনি খের হারাইয়া বলিছে আপনি কিতাব আপসনে কিচ্ছা কোনায় দিলাম কি মিলাই মিলাই কইরাম কোন জায়গা কই ফরছে হারা দখল করছে কিতাব আনাইছে সব তো হয়ে দিলাম কি তাবারিয়া এটার নাম সি অফ গ্যালিলি ইহুদির বাচ্চাতে হাওটাও দখল করছে ফিলিস্তিনি ঘর এক ফুটা পানি দেন এবং তাবারিয়া উপসাগরের পানি প্রায় শুকাইয়া যার কি প্রায় শুকাইয়া দাজ্জাল আওয়ার সময় খাসা খাসি না বহুত দূর তিন নম্বর প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণা সম্পর্কে সেই ঝর্ণার পানি আছে না শুকিয়ে গেছে তারা বলেছিলেন পানি এখনো আছে দাজ্জাল বলল অচিরেই জুগারের ঝর্ণার সব পানি শুকিয়ে যাবে এক ফুটা পানিও ঝর্ণায় থাকবে না তখন আমি যাব এই জুগারের ঝর্ণা এটাকেও ইহুদির বাচ্চারা দখল করেছে সামরিক ঘাটে নির্মাণ করেছে সেই ঝর্ণা আগের মতো নাই পানি প্রায় শুকিয়ে যাচ্ছে তাহলে দাজ্জাল আসার যে তিনটা আলামতে তিনটা স্থানের কথা বলা হয়েছে তিনটা জায়গায় বর্তমানে দখল করেছে কারা কারা আচ্ছা ইহুদিরা তো
দখল করলো কেন কারণ ইহুদিদের আকীদা হলো দাজ্জাল তাদের নেতা দাজ্জাল তাদের ইমাম এজন্য ইহুদিরা দাজ্জালকে রিসিভ করার সকল আয়োজন তারা সম্পন্ন করে রেখেছে তারা আশায় আছে আমাদের নেতা আসবেন আর আমরা পৃথিবী নেতৃত্ব দেব এটা তাদের স্বপ্ন কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে তাদের স্বপ্ন দুষ হয়ে যাবে এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তাহলে দাজ্জাল আমাদের আশেপাশে আসার সময় ঘনিয়ে এসেছে হাদিস শুনছেন তো আপনারা এরা প্রশ্ন করলেন আমি আসলে একজন ক্যানভাসার আমি কিছুই না নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে যে হাদিসটা শুনিয়েছিলেন হুবহু ওই হাদিসটা আজকে মিরসং করে আমি জাস্ট তুলে ধরছি এর বাইরে আর কিছুই আমি যে বেশি জানি বিষয়টা এমন না ওই নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে যা শুনিয়েছেন আমি ওই হুবহু হাদিসটা আপনাদেরকে তুলে ধরছি বিষয়টা এমন না যে অমুক হুজুরে হচ্ছেন দাজ্জাল আইয়া হলো বিষয়টা এমন নেই নবীজি তো হইয়া গেছেন কোন সময় গীত হইব ঠিক কি না এরা জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম তুমি আসার তিনটা আলামত তুমি বলেছো কিন্তু তুমি দুনিয়াতে যাওয়ার পরে কতদিন অবস্থান করবে দাজ্জাল তখন বলল দুনিয়াতে যাওয়ার পরে আমি 40 দিন অবস্থান করব জোরে বলেন কতদিন তারা বলল মাত্র 40 দিন দাজ্জাল বললে তো খুশি হইও না আমার 40 দিন তোমাদের 40 দিনের মত নয় আমার প্রথম দিন হবে এক বছরের সমান লম্বা আমার দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান লম্বা আমার তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মত লম্বা আর বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মত নবীজি যখন সাহাবীদেরকে ফজরের নামাজের পরে এই কথাগুলো বলছিলেন সাহাবীরা বললেন নবী গো তাহলে তো বোঝা যাচ্ছে দাজ্জাল আসার পরে দুনিয়াটা বড় কঠিন সময়ে পার করতে হবে ওই যে প্রথম দিন এক বছরের মত সমান লম্বা হবে তো একদিন যদি এক বছরের মত সমান লম্বা হয় এত নামাজ আমরা কেমনে পড়ব নবীজি বললেন ফিতনার সময়ে যেহেতু অনুমান করে করে তোমরা তখন নামাজ আদায় করে নিও আল্লাহু আকবার সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন ওই যে 30 জন গেলেন দাজ্জালকে জিজ্ঞেস করেছিলাম দাজ্জালকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তুমি দুনিয়াতে যাওয়ার পরে কোথায় কোথায় যাবে নাকি সব জায়গায় দাজ্জাল বলল মক্কা আর মদিনা অন্য রেওয়ায়াতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা তাহলে দুই হাদিসকে একত্রিত করলে দেখা যায় চারটা জায়গা মক্কা মদিনা মসজিদে তুর মসজিদে আকসা এই চারটা জায়গা ব্যতীত গোটা দুনিয়া আমি সফর করব আর মানুষকে বেঈমান বানাবো কয়টা জায়গা এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বলছিলেন নবীজির হাতের মধ্যে লাঠি ছিল তখনই তিনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন মসজিদে নববীতে আর বলেছিলেন তিনবার হাদিহি তৈবা হাদিহি তৈবা হাদিহি তৈবা নবীজি বলেছিলেন এটা আমার পবিত্র শহর মদিনা এটা আমার পবিত্র শহর মদিনা এটা আমার পবিত্র শহর মদিনা এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল এই মদিনায় ঢুকতে পারবে না মদিনাকে হেফাজত করবেন কে মক্কা মদিনা মসজিদে তুর মসজিদে আকসা ছাড়া সব জায়গা যাইব দাজ্জাল আপনারা মীর শঙ্কর দাজ্জাল নাই না কোনো জায়গা বাকি থাকতো কোনো জায়গা বাকি থাকতো আবার বাদে কিতা করবো আপনারা যার ভোগ দিয়ে দিব না কিতা ডেঞ্জারাস আকৃতির দাজ্জাল দাজ্জালকে আল্লাহ এমন এমন ক্ষমতা দিবেন দাজ্জালের ক্ষমতা বড় সাংঘাতিক জাগাত মারি ফেলাই দিব আপনার খাটি ফেলাই দিব জোড়া লাগাই দিব ইলা অলৌকিক কিছু জিনিস আল্লাহ দিবা যাতে শেষ জামানার ইমানদার হল ইমান আসল না নকল টেস্ট করা যায় হতা বুঝছেন না আপনারা আমরা ইমান তো এখন বেজালে পড়া আমরার ইমান এখন পয়সার কাছে বিকি যায় আমরা ইমান অঙ্কু ফয়সার কাছে বিকি যায় আমরা ইমান এখন ফদ ফদবির কাছে বিকি যায় আপনারা কথা কিতা কইতাম নেশাব হলো এখন বহুত আছেন তুরা একটু ফাসিক ফুজ্জা রাখলে ফদ দেলাইলে তারারাও কিনা যায় তা শেষ জামানার ইমানের দোষা কথা বুঝছেন নি আল্লাহর নবী বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম কিন্তু তার ওই জান্নাত জাহান্নাম আসল নয় ওইটা হবে ফেক ওইটা হবে নকল সে এসে বলবে আমার উপর ঈমান আনো না আনলে তোমাদেরকে আমার জাহান্নামের আগুনে পোড়াবো নবীজি বলেছেন দাজ্জালের খপ্পরে পড়ো না তোমরা যদি ঈমানের উপর অবিচল থাকো ঈমানের উপর অবিচল থাকার কারণে দাজ্জাল যদি তোমাদেরকে তার আগুনেও ফেলে আগুনে পড়ার পরে দেখবা এটা আসলে আগুন নয় এটা হলো তোমার জন্য জান্নাতের ফুল বাগান
আমিন সংক্ষেপে বলছি গোটা দুনিয়াতে দাজ্জাল এসে যখন ফিতনা আরম্ভ করবে মানুষকে ঈমান হারা করার জন্য কাজ করবে এই দাজ্জালকে কতল করার জন্য হত্যা করার জন্য এই সংকটাপন্ন অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আবার যিনি দুনিয়ায় পাঠাবেন তিনি কে আল্লাহ খুব মনোযোগ দিয়ে আপনারা শুনেন দুনিয়াতে একজন নবীর কোনো ইন্তেকাল হয় নাই মরণ হয় নাই ওই নবীর নাম হলো মুসলমানরা আছে ঈসা নিয়ে ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে কারণ ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবী মারা গিয়েছেন আর মুসলমানরা মনে করে কোরআনে আছে ঈসা নবীকে আল্লাহ মৃত্যু দেন নাই ঈসা নবীকে আসমানে উঠায়া রেখেছেন কে আল্লাহ এটারও একটা কারণ আছে ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ শেষ জামানার নবীর উম্মতের এত দাম তুমি আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানালে আরো ভালো হতো তুমি দয়া করে আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দাও আল্লাহু আকবার তাইরি দোয়া আল্লাহ কবুল করেছিলেন এটাও একটা কারণ এজন্য তিনি এখনো আছেন শুনেন কিভাবে তাকে আসমানে উঠানো হলো দুই মিনিটে কি ঘটনাটা বলবো ঈসা আলাইহিস সালামের সময়ে ইহুদিদের ষড়যন্ত্রে সেই সময়ের জালিম বাদশা বিরাট সৈন্যবাহিনী পাঠালো ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ঈসা নবীকে হত্যা করার জন্য সৈন্য লাগিয়ে ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ফেলল ঈসা নবীর বাড়ির চারদিকে তারা অবস্থান করল ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যেই ছিলেন আল্লাহ তাআলা তখন বললেন ঈসা টেনশন করো না তোমাকে আমি হেফাজত করব আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তার ঘর থেকে আসমানে উঠিয়ে নিলেন আল্লাহু আকবার এই সৈন্যরা ঘরের ভেতরে ঢুকলো এই সৈন্যদের ভেতর থেকে একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন কথা বুঝলেনি আল্লাহই তা পারতা নাই তো পারবানি যে গুণ গেছো ঈসা নবীরে তোর ভাল লাগে হতার মাঝে একুর চেহারা ওই গেছে খাল্লা খান পড়ছেন বিপদ সকলটি মিল্লা দর্শন হেরে বান হে হয়ে তোমরা আমারে বন্ধ কেন আমি তো মিশে আমি ঈসা না আমি কিতা হতা এখন নয় তুই মিশা না ঈসা তোর সেরা বাসায় তুমি যাবে বেমানি মাতস করে কইতা কিতা হবে আমি তো তোমরা লগে আইছি আমি মিশে আমি ঈসা না হয় না তুই ঈসা বান্দা লইয়া গেছে বাদে তারা সুলো চড়াইয়া মারছে এর লাগে ইহুদি আর খ্রিস্টানদের বিশ্বাস হইল আমরা ঈসা আলাইহিস সালামের দরিলছি সুলো চড়াইয়া আসলে যে গুরে মারছে এগুলো ঈসা না মিসা মাতুকা ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে দাজ্জাল এসে গোটা দুনিয়ায় যখন ফেতনা চালাবে তখন আল্লাহ তাআলা এই দাজ্জালকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবেন জোরে বলেন আল্লাহু আকবার কোথায় তিনি আসবেন সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের আজান হবে আর সেই নামাজে ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে ইমামতির জন্য এগিয়ে যাবেন নামাজের আজানের পরে নামাজের সময় হলে ইকামত হয়ে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতির জন্য তিনি যখন মেহরাবে এগিয়ে যাবেন ঠিক সেই সময়ে সিরিয়ার ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম মসজিদের ছাদে অবতরণ করবে তার চুল এবং দাড়ি মুবারক থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে ইমাম মাহদি তাকে দেখেই চিনে ফেলবেন তিনি বলবেন আপনি আসুন এসে আজকে ইমামতির জায়গায় দাঁড়ান আপনি ইমামতি করেন ঈসা আলাইহিস সালাম তখন বলবেন না আপনি হলেন মুসলমানদের খলিফা আপনি ইমামতি করবেন আমি আজকে আপনার পিছনে মুক্তাদি হব তিনি মুক্তাদি হয়ে মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন অন্যদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে ওই মসজিদটাকে ওই সময়ে ঘেরাও করে ফেলবে মসজিদের বাহিরে দাজ্জাল তার বাহিনী নিয়ে ঘেরাও করবে আর ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী দুইজন দাঁড়িয়ে নামাজের শেষে বক্তৃতা করবেন বলবেন তোমাদের কোনো টেনশন নাই আমি ঈসাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য সুবহানাল্লাহ টেনশন নাই
চলো এখন রওনা দিব দাজ্জাল তার বাহিনীকে আমরা মোকাবেলা করব তারা তো আর জানেন না দাজ্জাল এসে মসজিদের চতুর্পাশ ঘিরে ফেলেছে মসজিদের দরজা খুলেই দেখবেন দাজ্জাল তার বাহিনী হাজির দাজ্জালও জানে না ঈসা নবী নামাজের আগেই চলে এসেছেন পাঠিয়েছেন কি আল্লাহ হাদিসে এসেছে নবীজি বলেছেন লবণ পানিতে দিলে যেমন লবণ গলে যায় লবণ পানিতে দিলে লবণ থাকে না লবণ গলে যায় নবীজি বলেছেন লবণ পানিতে দিলে লবণ যেমন গলে যায় দাজ্জাল ঈসা নবীকে দেখে গলে যাওয়ার মতো অবস্থা হবে ঈসা আলাইহিস সালামকে দেখার পরে দাজ্জাল তার বিরাট এই বাহিনী ফেলে রেখে সে দৌড় আরম্ভ করবে পালানো আরম্ভ করবে আল্লাহু আকবার আল্লাহ ঈসা আলাইহিস সালাম তিনি তখন মুমিনদেরকে বলবেন তোমরা তোমাদের জিনিস সামলাও আর আমি গিয়া আমার জিনিস সামলাই বুঝছ না রে তোমরা তোমরা জিনিস সামলাও আমি আমার জিনিস গিয়া সামলাই না মুমিন হলে আরম্ভ করবা ইহুদি হলে রফে সুপ ইদিল অনান সুপ আরম্ভ হইব সুপ খাইয়া ইতা গিয়া দেয়ালর আড়াল লুকাইবা ইদিন দেয়ালর ফাত্তর ইটর জবান আল্লাহ কুলি দিলাইবা দেয়ালে মাতব তখন ইমানদার আপনারে হইব আল্লাহর বান্দা তুমি ওবাই দিয়ে যা দেখো আমার আড়াল ইহুদির বাচ্চা লুকাইছে দৌড় আর জাহান্নাম ফাটাও আল্লাহু আকবার গাছের আড়াল লুকাইলে গাছেও মাতব গাছেও কথা কইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হিবা ঈসা আলাইহিস সালামে হিগুরে দৌড়াই হিগু কিগু আতুকা দাজ্জাল হিগুরে দৌড়াইতে 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 ফিলিস্তিনের একটা অঞ্চল আছে লুদ লাম দালবেশ লুদ ইকানরে এখন ইহুদি হলে দখল ওই দেখরানি ইহুদি হলে দাজ্জাল আওয়ার হকল হকল জায়গা তারা দখল করছে এখন এই যে ইসরায়েলের যে রাজধানী তারা ঘোষণা করছে তেল আবিব তেল আবিব থেকে খুব নিকটবর্তী জায়গা হইল লুদ লুদ সিটি লুদ একটা শহর নামে কারণ বাবে লুদ একটা আছে ও হে লুদ বাবে লুদ ও গিয়া যখন নামাইব ওই সময় তান্দ্রে গিয়া মিস্টার দাজ্জাল রে গিয়া দরবা ঈসা আলাইহিস সালাম দরিয়া হন উতানবে শেষ তল ফরমা আল্লাহু আকবার দাজ্জাল শেষ দাজ্জালর বাহিনীও শেষ আগামী পৃথিবী ইসলামের পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামীর পৃথিবীতে কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান বেঈমান মুনাফিকেরা আগামীর পৃথিবীতে অধঃপতিত হবে লাঞ্ছিত হবে মুসলমানরা পৃথিবীকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ তবে আমাদেরকে সতর্ক হতে হবে দাজ্জালের ফিতনায় পড়া যাবে এখন আপনি বলবেন হুজুর দাজ্জাল আসার বহু বাকি আছে আমি দাজ্জালের ফিতনায় কিভাবে পড়বো দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জাল আসার আগে দাজ্জালের সন্তানরা দাজ্জালের কাজ চালাচ্ছে এখন প্রশ্ন হলো দাজ্জালের অনুসারী কারা হাদিসে এসেছে ইরানের রাজধানী তেহরান থেকে নিকটবর্তী শহর আসফাহান শহরের 70,000 ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী অন্য হাদিসে এসেছে ইহুদিরা হলো দাজ্জালের অনুসারী এবং কিছু অপদার্থ মহিলারাও দাজ্জালের অনুসারী হবে তাহলে দাজ্জালের বেশিরভাগ অনুসারীরা ইহুদি বেশিরভাগ অনুসারীরা আচ্ছা এখন রাগ করবো নেই কিছু কথা কইলে দাজ্জালের অনুসারী হল যে আমার খান্দাত আসন দেখাই দেলাই দাজ্জালের বেশিরভাগ অনুসারী হইলা ইহুদি আর ইহুদি হলোর প্রধান খাইসলত হইল পৃথিবীর শ্রেষ্ঠ সুদগুর হইলা ইহুদি হল তাহলে আমরার সমাজও মুসলমানের নাম ধারণ হইরা সুদ খাইরা যেতাইনতে ইটা সব টিন হইলা দাজ্জালের রুহানি সন্তান দাজ্জাল আওয়ার আগে দাজ্জালের ছেলে ফেলে ওখানে আসুন আপনার খান দাবাই সুদ করে হলে মনে হয় খুব রাগ করিচ্ছেন কয় থেকে হুজুর এখন আনছেন একবারে আমারে শেষ হয়ে গেছে গে এখানে আমার কথা নেই ইহুদি আপনার খাইসাদ আপনার মাঝে আছে না নাই এর বাদে আউকা কোরআন আল্লাহ কইছেন ইহুদি হল হইলা মুসলমান হলোর প্রধান দুশ্মন মুসলমান হলোর লোকেরা সবচেয়ে বেশি দুশ্মনী করে আমরা সমাজ অনেক নাম আব্দুর রহমান আব্দুল সমাদ হইলেও ইতার খাম হইলেও ইহুদি হল খান এরা আলিম ওলামা দেখতে পারে না দাড়িওয়ালা টুফিওয়ালা মানুষ দেখতে পারে না দিন কায়েমের আন্দোলনের মানুষ দেখতে পারে না যারা আব্দুর রহমান আব্দুল সমাদ নাম লইয়া আলিম ওলামা দেখতে পারে না দিনের গাছ বালা গাছ দেখতে পারে না ইতা আসলে মানুষের জাত না ইতা দাজ্জালের জাত দাজ্জাল আছে নি আমরা সাইরে ভাই দিই আচ্ছা এ ভাই লেব এর বাদে আওকা দাজ্জাল আওয়ার বাদে গোটা দুনিয়াত ফিতনা চালাইবো
এখন কুর ই দুনিয়ায় ঈমান টিকায়া রাখা ভাই বহুত বড় বিপদ এটা চ্যালেঞ্জার ব্যাপার আগে দি খরে দি ডাইনে দি বা ওই দি সব জায়গাত ফিতনা আর ফিতনা তাহলে আব্দুর রহমান আব্দুল সামাদ নাম লাগাইয়া মুসলমান ঘরে খালি ফিতনা ফলাইয়া ঈমান হারানোর কাজ এখন বর্তমান জামানার খররা যারা দাজ্জাল আওয়ার আগে দাজ্জালের দায়িত্ব হইয়া দাজ্জালের রূহানি সন্তান হইয়া কাম খররা তারা তাহলে আমি আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই আসুন আমরা আলোচনার শেষ পর্যায়ে 5 মিনিটে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমল শিখে যাব বলেন ইনশাআল্লাহ এই তিনটা আমল মুখস্থ করতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ এক নাম্বার তাওহীদের ব্যাপারে গভীর জ্ঞান লাভ করা কি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال দোয়াটা খুব ছোট এটা আপনারা চাইলেই মুখস্থ করতে পারবেন এত সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে কবরের আযাব থেকে বাঁচাও আমাদেরকে জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও এবং আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও বলেন আমিন আমিন কয়টা আমল বললাম দুইটা তিন এবং সর্বশেষ আমল হলো এই কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরার নাম হলো সূরাতুল আল-কাহফ মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি ইউসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আওয়াখিরি মিন সূরাতিল কাহফি ইউসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহফে প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত আপনারা অনেক মেধাবী মানুষ আপনারা চাইলে প্রথম বা শেষ দিক থেকে মাত্র 10 আয়াত মুখস্থ করা ব্যাপার না একদিনে এক আয়াত যদি মুখস্থ করেন 10 দিনে আপনারা পারবেন না কয়টা আমল শিখায় গেলাম এক নাম্বার মাশাআল্লাহ আমার ভাই খুব মনোযোগ আছে এক নাম্বার তাওহীদের জ্ঞান লাভ করা দুই নাম্বার সালাম ফিরানির আগে একটা দোয়াই কইছি না নে এই দোয়াটা পড়া তিন নাম্বার সূরা কাহাফর প্রথম অথবা শেষের দিকের 10টা আয়াত আপনারা মুখস্থ করবা মা বলে হলো যারা বাড়ি থেকে হুনছেন আপনারাও আমলের চেষ্টা করবা আল্লাহ তৌফিক দাও কাহোক আমিন আর আমরা যেন দাজ্জালের অনুসারী না হই দাজ্জালের ফিতনার জন্য না ফুরি ইমাম মাহদির অনুসারী হইয়া আমরা যেন আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার হইয়া জীবন পরিচালনা করতাম পারি আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুকা আমরা সবে হই আমিন আমরা কেউ যেন না উঠি আপনারা খুব ভদ্র মানুষ আপনারা দেড় ঘন্টা বই রয়েছেন আর দুই তিন মিনিট বইতে পারতা নাই নি জোরে হোক আসেন পারতা না নি আমরা মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ আচ্ছা শুনেন এই যে মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই সংগঠনের অনেক সদস্যরা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব এবং এই সংগঠনের সকলের জন্য আমরা দোয়া করব প্রবাসীরা অনেক সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া হবে পাশাপাশি আমরা আগামীকাল আমরা নিজেরা আসব আরও অনেক পরিচিত ভাইদেরকে নিয়ে মাহফিলে হাজির হব ইনশাআল্লাহ